দেখবেন আপনি যাকে দাম দিবেন সে আপনাকে দাম না, আপনি যাকে দাম দিবেন না সেই আপনাকে দাম দেয়। এটা হচ্ছে দুনিয়ার থিওরি, এটা আপনাকে বুঝতে হবে। যারা অবিবাহিত তাদের মনে চিন্তা কখন বিয়ে করব, আর যারা বিয়ে করছে তাদের মনে চিন্তা কেন বিয়ে করলাম। যারা বিদেশ যেতে পারে নাই তারা ভাবছে কখন বিদেশ যাব, যারা বিদেশ গিয়েছে তারা বলছে জীবন অনেক বড় একটা ভুল করলাম। যারা চাকরি পায় নাই তারা হতাশায় আছে, কখন জানে চাকরি হবে আমার। আর যারা চাকরি পেয়েছে তারা বলছে গরু খাটনি খাচ্ছে আমার, এগুলো আর ভালো লাগে না। যাদের ব্যবসা নাই তারা ব্যবসার পলিসি করার চিন্তা করছে, ব্যবসা এস্টাবলিশ করার চিন্তা করছে। আর যাদের ব্যবসা আছে বলে যে এই জীবন আর ভালো লাগে না। যাদের বউ নাই তারা বলে যে কখন জানি বউ আসবে আমার ঘরে। আর যাদের বউ আছে তারা বলতেছে আরে কেন যে আমি এই ফুলের মালাটা গলায় নিলাম। যাদের স্বামী নাই তারা বলে যে আমার তো কোনো কিছু নাই। আর যাদের স্বামী আছে তারা বলে যে স্বামীটা পাওয়ার চাইতে না পাওয়া অনেক ভালো। আপনি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, পানেওয়ালা যারা তারাও অসন্তুষ্টি, না পানেওয়ালাও অসন্তুষ্টি, কোটিপতিও অসন্তুষ্টি, গরিবও অসন্তুষ্টি। তাহলে সন্তুষ্টি কারা? তখন ইসলাম উত্তর দেয় পাও কিংবা না পাও, যতটুক পাও, কম পাও কিংবা বেশি পাও, সর্বদা যদি সুখী থাকতে চাও পাও না পাও সর্বদা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকো। পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, গেলো আলহামদুলিল্লাহ, না গেলো আলহামদুলিল্লাহ। তুমি শুধু আপন রবের প্রশংসা খুশি মনে করতেই থাকবা, তোমার অশান্তি অন্তরে আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে ভালোবাসার নির্দিষ্ট কারণ থাকে সে ভালোবাসা বেশি দিন টিকে না। মনে করেন আপনি কাউকে ভালোবেসেছেন তার হাসি দেখে, এই হাসি যতদিন সুন্দর লাগবে ভালোবাসা থাকবে, হাসি যখন সুন্দর লাগবে না ভালোবাসা অটোমেটিক শেষ হয়ে যাবে। তো সত্যিকার ভালোবাসা কি জানেন? যে ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ থাকে না, যে ভালোবাসা অন্তর থেকে হয়ে যায়, অনুভব থেকে হয়ে যায়। নির্দিষ্ট কারণ খুঁজে পাবেন না, না আপনার হাসি দেখে হয়েছে, না আপনার চোখ দেখে হয়েছে, না আপনার ব্যবহার দেখে হয়েছে, কোনো কারণ ছাড়া আপনি অটোমেটিক আপনার অন্তরে ফিল চলে আসলো, আপনি ভালোবাসা শুরু করলেন, যেটা আপনি দেখেন নাই, না দেখে ভালোবাসা শুরু করেছেন। দেখবেন এই ভালোবাসা কখনো শেষ হবে না। মনে রাখবেন এটা রহমানের দরবার থেকে স্বামীর অন্তরে স্ত্রী, স্ত্রীর জন্য স্বামীর জন্য আশা ভালোবাসা। কেমন ভালোবাসা! এই ভালোবাসা কখনো ডিভোর্স আনবে না, কারণ সে সারা জীবন কেটে যাবে কেন ভালোবাসি কেন ভালোবাসি এই কারণ খুঁজতে খুঁজতে, জীবনেই চলে যাবে, জীবনেই শেষ হয়ে যাবে, ডিভোর্স হওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। যে ভালোবাসা শুরু হয় চেহারা দেখে, এই চেহারা অ্যাসিড মারেন ভালোবাসা শেষ, এই চেহারা ব্ল্যাক হয়ে যাক ভালোবাসা শেষ, যে কথা শুনে আপনি ভালো প্রেমে পড়েছেন সেই কথার মধ্যে রস কমে গিয়েছে ভালোবাসা।